নমস্কার বন্ধুরা, সোমাস লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা রাখি পূর্ণিমার সময়সূচি জানব, রাখির থালায় কী কী জিনিস রাখবেন এবং রাখি পরানোর নিয়ম সম্পর্কে জানব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমায় পালিত হয় রাখিবন্ধন। রাখিবন্ধন উৎসব অত্যন্ত জনপ্রিয়। রাখিবন্ধন হলো ভাই বোনের মধ্যে সম্পর্কের পবিত্র বন্ধনকে আরও দৃঢ় করার জন্য প্রচলিত উৎসব। এই দিন দিদি বা বোন তার ভাই বা দাদার হাতে রাখি বা রক্ষাসূত্র পরিয়ে তার মঙ্গল কামনা এবং দীর্ঘ জীবনের কামনা করেন। প্রাচীনকাল থেকে আমাদের দেশে রাখিবন্ধনের উৎসব প্রচলিত আছে। মহাভারতেও রাখিবন্ধনের উল্লেখ পাওয়া যায়। দ্রৌপদী কৃষ্ণের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। এবার আপনাদের বলবো কখন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। বাংলা 25শে শ্রাবণ 1429, ইংরাজির 11ই আগস্ট 2022 বৃহস্পতিবার সকাল 9:56 থেকে, এবং পূর্ণিমা তিথি থাকবে তার পরের দিন মানে শুক্রবার বাংলা 26শে শ্রাবণ 1429, শুক্রবার ইংরাজির 12ই আগস্ট 2022 সকাল 7:37 পর্যন্ত। এবার বলবো রাখির থালায় কী কী জিনিস রাখবেন। প্রথমে একটা স্টিল বা পিতলের থালা নিয়ে নেবেন। তারপর সেই থালার মাঝখানে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন এঁকে নিন। একটি ছোট বাটি নেবেন এবং তার মধ্যে গোটা চাল নেবেন। তিলকের জন্য আপনারা সিঁদুর নেবেন। আর ওই থালার মধ্যে রাখবেন পানপাতা, সুপারি, দূর্বা, ধান, ফুল, আর সাথে রাখবেন একটা ঘিয়ের প্রদীপ এবং জল ও মিষ্টি। রাখির থালা সুন্দর করে সাজিয়ে রাখিগুলিও থালায় রেখে দিন। তারপর আপনারা আপনাদের ভাই বা দাদাকে একটি আসনের ওপর বসিয়ে দিন। ভাইয়ের কপালে প্রথমে সিঁদুর দিয়ে তিলক দিন, ভাইয়ের মাথায় ফুল দিন, আর ডান হাতে আপনারা রাখিটা বাঁধবেন। প্রদীপটি দিয়ে আরতি করুন, মিষ্টি ও জল দিন। থালায় যে পান সুপারিটা রাখা হয়েছিল সেটা আপনারা আপনাদের ভাইয়ের হাতে দিন, আর ভাই হলে তাকে ধান দূর্বা দিয়ে আপনারা আশীর্বাদ করুন এবং দাদা হলে আশীর্বাদ নিন। এবার বলবো রাখি পূর্ণিমার নিয়ম। রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয় তা যেন অবশ্যই কিছুক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তারপর ভাইয়ের হাতে বাঁধা হয়। 2, রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে। 3, এই উৎসবে কোনোভাবেই কালো কোনো জিনিস উপহার দিতে নেই। 4, রাখি পরানোর সময় কোনো রকম নোনতা খাবার দিতে নেই, এই সময় মিষ্টি খাবার দিতে হবে।